এবার ধস কবলিত এলাকা পরিদর্শনে গেলে আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্র পলকে ঘিরে এমনই স্লোগান দিল এলাকাবাসী। সোমবার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ইসিএলের শ্রীপুর এরিয়ার অন্তর্গত কালীপাহাড়ির তিন নম্বর কলিয়ারি এলাকায় ধস নামে। এই ধসের কারণে সাহেবকুটি এলাকায় প্রায় 20টি বাড়ি ফাটল দেখা দেয়। তার মধ্যে 5 থেকে 6টি বাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়। বহু মানুষ ঘরের জিনিসপত্র বের করে অন্যত্র সরাতে থাকেন। ধসের ফলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকা জুড়ে। খাবার কি আমরা দিয়ে শুয়েছি, ওর জন্য আমি শুয়েছিলাম। আমার ছেলে বলছে কি বাড়ি থেকে কিছু তো পড়ছে, তো পড়ছে বলছে কি জানি বিড়াল মিলে চেপেছে, দেখে না বিড়ালগুলো শুদ্ধ চতচর করে খাচ্ছে। এখন সেকেন্ড লাগিল না, মানে নিষ্ঠা তো খুব ফেটে গেল। তো কোন প্রশাসন থেকে আপনাদের আশ্বাসন দিয়েছে? এসেছিল রাত্রে, পুলিশ এসেছিল, আর আরো কে কে এসেছিল। পুনর্বাসন জন্য কিছু কোথায় থাকবে এখন? ওটা তো বলেছি, এবার দেখো ওরা কিছু তোমার কিছু বলেনি। কখন হয়েছে ঘটনাটা? কখন হয়েছে? কাল রাত খাওয়া দাওয়া করার পর হঠাৎ দেখছি মানে একটা ভূমিকম্পের মতো হয়ে গেছে। দিয়ে বাড়ির লোক সব দৌড়াদৌড়ি করলো, পরে করে দেখছি এদিকে বাড়িতে পুরো ফাটল ধরে গেছে। নিচে মানে কিছু একটা হয়তো হয়েছে ভূধসের মতো এলাকা, পুরো ভূধস মিলে একদম 4-5টা বাড়ি একটা লেয়ার নিয়ে পুরো ধসে গেছে। প্রশাসন থেকে এখনো পর্যন্ত কোনো লোক আসেনি। আমরা নিজের বাড়ির লোক নিয়ে পাড়ার লোক প্রতিবেশী মিলে আমরা নিজের এখন সেফ জোনে যাচ্ছি। খুব বৃষ্টি পুনর্বাসন কেউ আশ্বাসন দেয়নি, এখনো পুনর্বাসন জন্য কেউ আশ্বাসন দেয়নি। ঘটনার খবর পেয়ে ধস কবলিত এলাকা পরিদর্শনে আসেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্র পল। তিনি যখন এলাকায় প্রবেশ করেন ঠিক তখনই তাকে ঘিরে বিক্ষোভ ও গো ব্যাক স্লোগান দেয় এলাকাবাসীরা। এলাকাবাসীদের অভিযোগ, ঘটনার পর ওই এলাকায় কোনো বিজেপি নেতা কর্মীদের দেখা পাওয়া যায়নি। অগ্নিমিত্রকে ঘিরে বিক্ষোভ দেখায় তারা। আপনার প্রমাণ চাই, আমার ঘরে হয়েছে, ক্ষতিটা আমার হয়েছে, আমি জানি, আমি সারাক্ষণ ওইখানে ছিলাম, ঠিক আছে। আমি আর চোখে এখনো পর্যন্ত কোনো বিজেপির যুবনেতা চোখে পড়েনি, যুবনেতা হোক বা যেই নেতাই হোক, কোনো কোনো মেম্বারই ছিল না, ছিল না, ছিল না। রাত্রির বেলা যখন মহেশ আমায় ফোন করেছে, মহেশ আমাকে ভিডিও কল করে আমাকে দেখিয়েছে, ফোনে তোমাকে দেখি আমি প্রমাণ দিতে চাই না কিন্তু ফোনে দেখিয়ে দেবো, সে রাত্রিবেলা ভিডিও কল করেছে। আমি মিথ্যে কথা বলার দরকার নেই, ঠিক আছে? এই কথাটা তুমি মেনো না যে আমি দেখেছি, ঠিক আছে? এই বিষয়ে অগ্নিমিত্র পল বলেন, যারা এখানে থাকে না শুধুমাত্র রাজনীতি করে তারা এসে আমাকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন। 12টা বোধ হয়, 11:30-12টা আমার কাছে খবর আসে এখানে এরকম ধসের মতো নেমেছে, বাড়িঘর তোর ক্র্যাক হয়েছে। আমি কাল রাত্রেই আসতাম, আমাকে বলালো দিদি এত রাত্রে আসবেন না, সিকিউরিটি প্রবলেম, আপনি সকালেই আসবেন। আমি ওই জন্য সকালে দৌড়তে দৌড়তে এসেছি। এখানেও টিএমসির লোকরা যারা এখানে থাকেও না রাজনীতি করছে, গো ব্যাক অগ্নিমিত্রা। আরে গো ব্যাক অগ্নিমিত্রা কিসের জন্য বলা? বামফ্রন্ট আমলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা দিয়েছিল এদের পুনর্বাসনের জন্য, কেন পুনর্বাসন করা হলো না? টিএমসি সরকার 10 বছর ধরে রাজত্ব করছে, আজকে 11 বছর, কেন পুনর্বাসন করা হলো না?
আজকে অ্যাক্সিডেন্টের জন্য ওয়েট করছিল, কবে অ্যাক্সিডেন্টটা হবে তারপর রাজনীতির খেল খেলবে। গো ব্যাক অগ্নিমিত্রা। অগ্নিমিত্রা চার মাস হলো এসেছে, তাও আমি গিয়ে এখন ইসিএলের সাথে কথা বলবো, যদি তাদের কোনো কম্পেনসেশন দেওয়া হয়। আমি জানি না কি করবে, কিন্তু আমি আমার তরফ থেকে বলবো। এলাকাবাসীদের অভিযোগ রয়েছে কি যে জায়গা বালি ভরাট করা উচিত ছিল ইসিএলকে, সেটা ঠিক মতন করেনি বলে আজ এই অবস্থা। সেটা তো তারা টেকনিক্যালি কথা বলছে, হতেও পারে বালি ঠিক মতো এ করা হয়নি, ফিলিং করা হয়নি, হতে পারে কলা হয়েছে করা হয়েছে, হতে পারে অন্য কোনো প্রবলেম আছে। আমরা তো টেকনিক্যাল লোক নই, আমরা তো মাইনিংয়ের লোক নই, তারা গ্রামের লোক, তারা বলছে, হয়তো সেটাই মনে হচ্ছে। কাল রাত থেকে এখনো পর্যন্ত ঘটনা হয়েছে, সেটার রেসপন্সিবিলিটি নিতে হবে। কিন্তু আজকে এই এই মানুষগুলো তো এখানে থাকারই কথা নয়, তাদের তো পুনর্বাসন করে তাদের জন্য বাড়ি আলাদা বানানো হয়েছে, এতদিনে সেই বাড়ি রেডি হয়েছে, আজকে সিপিএম আমলে টাকা এসেছে, এতদিনে সেই বাড়ি রেডি হলো। অ্যাক্সিডেন্টের জন্য ওয়েট করছিলেন, কেন ট্রান্সফার করেননি আগে? বলছি দিদি, ইসিএল এর আধিকারিক এখনো পর্যন্ত পৌঁছায়নি, আপনি পৌঁছে গেছেন, এই সব নিয়ে ক্ষোভ রয়েছে মানুষের মধ্যে। না, ক্ষোভ মানুষে থাকতেই পারে, ইসিএল এ না আসুক, আমি তো এসেছি, আমি তো বিধায়িকা, আমি তো সমানে কথা বলছি ইসিএল এর আধিকারিকদের সাথে, তাদেরকেই আসতে হবে, তার তো কোনো মান, তারা আসবে, দোষারোপ করে তো লাভ নেই, সলিউশনটা দেখতে হবে। আজকে যেখানে ওদেরকে ট্রান্সফার করা হয়েছে, সেটা আজকে কেন করা হলো? আট বছর ধরে সেই কাজ চলছে, আট বছর ধরে এদেরকে ট্রান্সফার করা হয়নি কেন? আজকে রাজনীতি করতে এসে টিএমসি, সব বিষয়ে রাজনীতি তাদের, রাজ্যের টিচাররা বিষ খাচ্ছে আর এখানে এসে রাজনীতি করছে। আসানসোল পৌর নিগমের পৌর প্রশাসক অমরনাথ চ্যাটার্জি বলেন, যারা বিক্ষোভ দেখিয়েছেন তাদের ভোটেই তিনি নির্বাচিত হয়েছেন, তারা একটা আশা নিয়ে ভোট দিয়েছিল, উনি ভোট পেয়েছেন, উনিই বুঝবেন। আসলে ওনার তো এই এলাকাটা সম্বন্ধে অভিজ্ঞতা একটু কম আছে, এবং ইসিএল সম্বন্ধেও ওনার অভিজ্ঞতা কম আছে, কারণ নতুন রাজনীতিতে এসেছে। আমি ওনাকে অনুরোধ করবো যে রাজনীতির ব্যাপারটা যেন ভালো করে করায়ত্ত করে নেয়। এবং দ্বিতীয় হলো যে বাম আমলে স্যাংশন হয়েছিল, বাম আমলে আসার পরে এডিবিএ কাছে ওই টাকাটা গেছে এবং এডিবিএ চেষ্টা করেছে ওখানে কোয়ার্টারগুলোকে তৈরি করা, কার্যক্রম শুরু হয়েছে। ইসিএল জায়গা দিয়ে আইডেন্টিফাই করতে একটু দেরি করেছেন, এবং লোকাল লোক যারা যাদের যে এলাকায় ধস নামছে তারা সেই এলাকা ছেড়ে যেতে ইয়ে করছে, আপনার ইচ্ছা প্রকাশ করছে না, তারা ভাবছে যে সামনে থাকবো কিন্তু আরও ভালো জায়গায় থাকবো। আমরা তো কয়েকটা জায়গায় দেখলাম, আপনার বনক গ্রামেও দেখলাম যে এরকম ব্যাপার আছে, আমরা নিয়ামতপুরের ওদিকটাতে কুলটির ওদিকটাতে দেখলাম সেখানেও সমস্যা রয়েছে। তো সেই সমস্ত সমস্যার মধ্যেখান দিয়ে রয়েছে, তারা আপনার চেষ্টা করবে যে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব তাদের রিহ্যাবিলিটেশন করে দেওয়া। আর কমফর্ট আর ইয়ে বলে নয়, এটা উচিত হচ্ছে সকলেরই মিলে এটাকে তাড়াতাড়ি করে দেওয়া। সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত হচ্ছে আরও পশ্চিমবঙ্গের দিকে ভালোভাবে নজর দেওয়া। সেন্ট্রাল গভর্নমেন্ট বারবার বিভিন্ন রকম অন্য সিদ্ধান্ত নিয়ে পশ্চিমবঙ্গটাকে ইগনোর করে দেওয়া, এটা ঠিক হচ্ছে না। তো যারা পশ্চিমবঙ্গের থেকে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করছে তাদের সকলকে বলবো জোটবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য একত্রিতভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটা জেহাদ ঘোষণা করে। না, উনি এখানে থাকে না বললে তো হবে না, কারণ ওনাদের ভোটে তো উনি নির্বাচিত হয়েছেন, যারা বিক্ষোভ দেখিয়েছে তো তারা তো ভেবেছিল একটা আশা নিয়ে ইয়ে করেছিল, আপনার ভোট দিয়েছিল, তো সেই তারাই তো বিক্ষোভটা দেখিয়েছে। এবার ওনা উনি ভোট পেয়েছেন উনি বুঝবেন, আমরা কেন বুঝতে যাব? আসানসোল থেকে মহেশের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে।
এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, এমআরআই, সিটি স্ক্যান, ইউএসজি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, টিএমটি হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি ওপিডি। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া, সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসাই যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলান দেখির আকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের এসি, নন এসি রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলান দেখি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে।